ত্রিপুরাতে এবার সিপিআইএম লালের উপর ভরসা কেননা লাল ঝান্ডায় শেষ শক্তি এই কথা পরিষ্কার ভাবে জিতেন্দ্র চৌধুরী বলেছেন জনজাতি ভোটাররা হাজার হাজার কর্মী সমর্থক লালের ভরসা রেখে প্রতিবাদে সামিল হয়েছেন এপ্রিল মাসের ষোলো তারিখে সম্ভবত ভোট হবেন ওয়েবসাইটে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন পাহাড় যার ক্ষমতাতার কিন্তু আর শাসক দল থাকতে পারবে না বিজেপি কেননা ঘরের ছেলে ঘরেই ঘুরমুড়িয়ে বামেই ফিরল রাজপথ কাঁপিয়ে পাহাড় সমতল মিলে লাল ঝান্ডার একেবারে দাপট একেবারে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি যে ঘরে ছিল মধু আর সেই ঘর থেকে মধু আর থাকতে চাই না কেননা লালের ওপর শেষ ভরসা রাজ্যে রেগার মোচুরি নেই ভাতা কেটে দেওয়া হচ্ছে বিজেপি সরকার কেটে দিচ্ছে বিজেপির মন্ডল নেতারা তীব্র প্রতিবাদ জানিয়ে লালের ওপর ভরসা শেষ সাক্ষী থাকল সাব্রুমের চূড়াই বাড়ি তাই সাব্রুম থেকে চূড়াই বাড়ি মা বোনেদের কান্না শুনি এই বিজেপি আর না যে সুলো বান্দিছেন সমহিমায় কিন্তু লালের ওপর ভরসা একেবারে স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি কিন্তু লোকসভা ভোট উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরার গণতন্ত্র নিয়ে একেবারে মুখ খুললেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার থেকে ত্রিপুরা রাজ্য কমিটি যিনি সম্পাদক রয়েছেন চল্লিশ সাব্রুমের বিধায়ক জনজাতি হেবিট নেতা জিতেন্দ্র চৌধুরী তিনি দাবি করেছেন রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি যেভাবে বিরোধীদের ওপর আক্রমণ করানো হচ্ছে গতকাল সরাসরি কংগ্রেস নেতার ওপর যেভাবে আক্রমণ হয়েছে তিনি তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন এই মুহূর্তে জিতেন্দ্র চৌধুরী বামেদের ঘরে কিন্তু নতুন চমক সকাল বললে দিন কেমন যায় হতে বলছে হাজার হাজার কর্মী লাল ঝান্ডাই শেষ সাক্ষী তাই গ্রীষ্ম বর্ষা বামপন্থীদের ওপর তিপরাতে ভরসা জনগণের